ব্যাংকে নেই কর্মী, ব্যাহত হচ্ছে পরিষেবা। ডিসেম্বরে দফায় দফায় ধর্মঘটের ডাক অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের। মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995151। ব্যাংকে ব্যাংকে কর্মীর অভাব, ব্যাহত হচ্ছে ব্যাংক পরিষেবা। দ্রুত শূন্য পদে স্থায়ী কর্মী নিয়োগের দাবিতে সোচ্চার হলেন বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির সদস্যরা। রবিবার বহরমপুরে সভায় আগামী ডিসেম্বরে ব্যাংক ধর্মঘট নিয়ে আলোচনা করা হয়। এদিন সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজেন নায়ক। কর্মী নিয়োগের দাবিতে এদিন সভায় ডিসেম্বরের মাসে ধর্মঘট নিয়ে আলোচনা করা হয়। বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতি মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে আজ আমরা জেলার সমস্ত ব্যাংক কর্মচারীরা আগামী দিনে ব্যাংকে লোক নিয়োগের দাবিতে এবং আউটসোর্সিং বন্ধ করার জন্য আমরা আজকে আন্দোলনে নেমেছি গত 3 মাস ধরে, এবং আগামী ডিসেম্বর, জানুয়ারি এবং 19 এবং 20 জানুয়ারি আমাদের মোট 4 দিনের ধর্মঘট। বিভিন্ন ব্যাংক এক এক দিন এক এক রকম সময়ে সেটা করেছি, রাজ্যব্যাপী করেছি, এবং সর্বভারতীয় 2 দিনব্যাপী ধর্মঘট 19-20 জানুয়ারি আমরা করব। আমাদের যেটা মূল দাবি সেটা হচ্ছে ব্যাংকে এত বেকার যুবক যুবতী থাকা সত্ত্বেও আজকে ক্লার্ক সাফটাফ না থাকার দরুন আমরা কাস্টমার সার্ভিস দিতে পারছি না। কাস্টমাররা ব্যাংকে গিয়ে হ্যারাস্ট হচ্ছে। আজকে আমরা নিয়োগের দাবিতে সারা দেশ জুড়ে আন্দোলনে নেমেছি। সর্বোপরি আজকের এই সভায় আমাদের সর্বভারতীয় সভাপতি রাজেন নাগার এসেছেন। আমরা চাই এই বেকারির যুগে ব্যাংকে 1,20,000 পোস্টে যুবক যুবতীদের অবিলম্বে ব্যাংকে নিয়োগ করা হয়।